আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি হাইস গাড়ি নিয়ে এসেছি, জিএল গ্রেডের একটি গাড়ি। আর মডেল হচ্ছে 2009 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2014 সালে, পুরনো সিরিয়ালের একটি গাড়ি। আর যদিও নয়ের মডেল, বাট এই গাড়িটিতে কিন্তু অনেক কিছু আপডেট ফিটিংস রয়েছে। এই গাড়িটির সামনে যে শেপটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফেস লিপ করা হয়েছে। 2014-15-তে যে শেপটি রয়েছে, সেই শেপটি আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটি ফিটিংস কিন্তু 100% জেনুইন অরিজিনাল জাপানিজ ফিটিংসই লাগানো হয়েছে এই গাড়িটির সাথে। আর কালারটি হচ্ছে পাল কালারের একটি গাড়ি। প্রত্যেকটি পার্ট এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নেই, 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আর এই গাড়িটির কিন্তু অ্যাডভান্টেজ, বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে। সামনে ফেস তো আছেই, রয়েছে ভিতরে যে ফিটিংসগুলো রয়েছে, যদিও জিএল গ্রেডের অরিজিনাল ডুয়েল এসি পেয়ে যাবো আমরা এই গাড়ির সাথে। এবং রয়েছে অরিজিনাল সুপার জিএলের যে সিটগুলো রয়েছে, সেই অরিজিনাল সুপার জিএলের সিটগুলোই কিন্তু আমরা এই গাড়িটির সাথে পেয়ে যাব। এই গাড়িটির প্রত্যেকটি পার্ট এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে। দু একটা পার্ট টাচ আপের কাজ হয়েছে, বাট কালারটিও কিন্তু জেনুইন জাপানিজ কালারই পেয়ে যাবো আমরা এই গাড়িটির। 2000 টায়ার কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ড নিউ অবস্থায় পেয়ে যাবো আমরা। চারটি টায়ার কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যায়। রয়েছে অরিজিনাল নিকেল বডি ক্যাচিং সহ, রয়েছে লুকিং গ্লাস, রয়েছে নিকেল হ্যান্ডেল, রয়েছে সুপার জিএলের যে পকেট গ্লাস সহ অরিজিনাল গ্লাস, টিন্টেড গ্লাসের ব্যবহার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে পিছনের টায়ারটি দেখতে পাচ্ছি আমরা, পিছন থেকে আমরা পিছনের যে শেপটি এটি আমরা একটু দেখতে পাচ্ছি, একদম ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। 15 সিরিয়ালের একটি গাড়ি, 2009-এর মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা, প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে। আর ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে গাড়িটির পিছনের ব্যাকডালাটি খুলে আমি একটু সিএনজি সিলিন্ডারটি দেখাবো। দেখতে পাচ্ছেন পিছনের সেই ভিতরের ভিউ, রয়েছে দুটি সিএনজি সিলিন্ডারের অপশন রয়েছে, একটি তো দেখতে পাচ্ছেন, আরও একটি ছোট 50 সিলিন্ডার রয়েছে সিটের নিচে। ভিতরে সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন। ডান সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। পিছনের টায়ারটি দেখতে পাচ্ছি ডান পাশের, এবং রয়েছে সামনের টায়ার, চারটি টায়ারই কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আমি একটু ভিতরের ভিউটি, সেই অরিজিনাল ডুয়েল এসিটি আমরা দেখতে পাচ্ছি, এবং জিএল গাড়ি হওয়ার কারণে আমরা কিন্তু হাফ সিলিং পেয়ে যাবো এই গাড়িটির সাথে। এবং ফিট সিটগুলো কিন্তু অরিজিনাল সুপার জিএলের যে সিটগুলো আমাদের দেশে আমরা দেখতে পারি প্রত্যেকটা গাড়িতে, সেই সিটগুলো আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি। সামনের আমরা দেখতে পাচ্ছি রয়েছে ডিভিডি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সিস্টেম, এবং ড্যাশবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। রয়েছে 190 লিটারের সিএনজি সিলিন্ডারের অপশন, 170 লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে এই গাড়িটির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইড থেকে সামনের সেই চমৎকার ভিউ। আর গাড়িটির মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2014 সালে, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 17,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 17,90,000, তবে আরেকটু কম প্রাইজে দিতে পারবো, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের লোকেশন।